তাজা হাও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আমি মোহাম্মদ সাদি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চাইনিজ ক্লাসে আজকে আমাদের পড়া হচ্ছে চট্টগ্রাম ঢাকার চেয়ে সুন্দর চট্টগ্রাম ঢাকার চেয়ে সুন্দর চি দা পি দা খা ফিয়াও চি গাং পি দা খা ফিয়াও এই এ অধ্যায়ে আমরা তুলনামূলক বাক্যের গঠনও শিখব সেই সাথে পর্যটন বিষয়ক কিছু কথাও শিখব তো এখানে প্রথমেই বলে রাখি এই যে পি পি কথাটা ব্যবহার হয় তুলনামূলক বাক্য গঠনের জন্য অর্থাৎ দুইটা জিনিস দুইটা বস্তু বা দুইটা বিষয়ের মধ্যে তুলনা করতে দুই বিষয়ের মাঝখানে আমরা পিটাকে রাখবো আর গুণটাকে সবসময়ই বাক্যের শেষে লিখব আর গুণটা যোগ হবে বাক্যের প্রথম অংশের সাথে অর্থাৎ দুইটা নামের প্রথম যে নাম তার সাথে এই গুণটি যোগ হবে যেমন চিটাগাং পি দাখা ঢাকার চেয়ে চিটাগাং ফিয়াওলাং সুন্দর তাহলে কে সুন্দর চিটাগাং সুন্দর কার চেয়ে ঢাকার চেয়ে তো যার চেয়ে হবে সে পরে হবে এবং যে হবে সুন্দর অসুন্দর ভালো মন্দ যা কিছু বলা হোক সে প্রথমে বসবে আসেন আমরা এই বিষয়ে কতগুলি শব্দ আগে শিখে নেই। হ্যাঁ এই অধ্যায়ের পি তুলনা হ্যাঁ গং গং মানে অধিক তর অর্থাৎ একটার চেয়ে আর একটা যখন কম বা বেশি হয় আমরা বলি অধিকতর যেমন বাংলাদেশে যেমন বলি যে ভালো ভালো তর বুঝছেন গুরু গুরুতর সেটা তর বোঝাতে আমরা গং কথাটাকে ব্যবহার করব। চাইনিজ ভাষার দু ছ দু ছ যানজট পিএন হুয়া পরিবর্তন পিএন হুয়া পরিবর্তন দাং 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 শব্দটি হওয়া যখন এইসব অর্থে ব্যবহার হয় এরপর আসেন দাউ 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 হচ্ছে দিশারি বা গাইড যখন কেউ বিদেশ থেকে আমাদের দেশে বা আমাদের দেশ থেকে বিদেশে ভ্রমণে যায় তখন একজন ওই দেশের মানুষ তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যায় এবং বিভিন্ন স্থানের গুণগান বা পরিচিতি বর্ণনা করে তাকে ইংলিশে বলা হয় গাইড ট্যুর গাইড বাংলায় বলা হয় দিশারি অবশ্য বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে তাদেরকে পাটনি বলা হয় পাটনি তো দিশারি বা পাটনি বা গাইড আপনি যাই বলেন চাইনিজ ভাষায় দাউ দাউ জিং জি জিং জি অর্থনীতি হ্যাঁ জিং জি অর্থনীতি পি জিয়াও তুলনা পি জিয়াও তুলনা চং জিয়া বৃদ্ধি পাওয়া চং জিয়া বৃদ্ধি পাওয়া শান শান পাহাড় পাহাড় বাংলাদেশে পাহাড় কম আছে আমরা পাহাড়টাকে কম চিনি কিন্তু চীন দেশে তো প্রায় সবই পাহাড় শান আর শান জিএন টু এন টু মানে নির্মাণ নির্মাণ করা এবং নির্মাণ বা নির্মিত বস্তু বা ভবন এটাকেও এন টু বলা হয় গোয়া আছুই গোয়া আছুই অতীত কাল আর কি গু আমরা আমাদের বাংলায় বলে গেছে গেছে চাইনিজে হলো গোয়া উয়ান গং উয়ান পার্ক বা বাগান বাগান সাধারণত আমাদের দেশে আছে শিশু পার্ক কিন্তু ঢাকায় রমনা পার্ক সরদী পার্ক এগুলোও আছে এগুলোকে বলা হয় গোং উয়ান চৌ ওই, চৌ ওই মানে চতুর্দিক চৌ চৌ আমরা বাংলাদেশেও চৌ মানে চতুর অর্থে ব্যবহার করি আর কি চাইনিজ ভাষাতেও সেটা চৌ ওয়ে চতুর্দিক উরান দূষণ উরান দূষণ চঙ্গা চঙ্গা মানে সমগ্র চঙ্গা সমগ্র চং এর সাথে গা যোগ হয়ে হ্যাঁ ফংফু ফংফু সমৃদ্ধ ফংফু সমৃদ্ধ ইয়ে সং ইয়ে সং মানে বন্য বন্য বলতে শুধু যে বনে বাস করে অমনটা না চাইনিজ ভাষায় ইয়ে সং বলা হয় মানুষের যত্নের বাইরে যা কিছু জন্মায় এবং বড় হয়ে ওঠে বা জীবন যাপন করে সেটি ইয়ে সং ধরা দেখ সুন্দরবনে বাঘ জন্মায় এবং বন বসবাস করে সেটা যেমন ইয়ের সং একইভাবে আমাদের গ্রামে বা শহরে যে কুকুরগুলো বে মালিক ছাড়াই রাস্তায় রাস্তায় একা একা ঘুরে বেড়ায় এক নিজের খাবার নিজে জোগাড় করে খায় এরাও ইয়ের সং কুকুর বিড়াল ইঁদুর এগুলো সবই ইয়ের সং তং উ উ হচ্ছে প্রাণী বন থাকলে সেখানে সাধারণত নানা প্রাণী থেকে থাকে তং উ মানুষ বা অন্য সকল প্রাণীকেই উ বলা হয় নিয়াও নিয়াও মানে পাখি নিয়াও পাখি এই সব কিছুরই আমাদের যত্ন নেওয়া দরকার যত্নকে বলা হয় চাউগু চাউগু ই দিং অবশ্যই ই দিং অবশ্যই ফা শান ফা শান মানে পাহাড় পাহাড়ে ওঠা পাহাড়ে ওঠা ফাশান আমরা এই ফা কথাটা দ্বারাই বোঝাবে উপরের দিকে ওঠা আমরা যে সিঁড়ি দিয়ে উঠি না দা সেই সিঁড়িকেও সিঁড়ি দিয়ে উপরে ওঠাকেও চাইনিজ ভাষায় ফা বলা হয় ফা সান আমাদের দেশে বলা হয় পাশান পাশান মানে পাথর পাহাড় আর শুধু শান মানে আমাদের যেমন মেঝে বা কোনো জায়গায় পাকা করা হয় না সেটাকে বলে শান মানে পাথর দিয়ে বাঁধানো আর কি চাইনিজ ভাষায় শান বলতে পাহাড়কে বোঝায় আর আমাদের দেশে শান বলতে বোঝানো হয় পাথর দিয়ে বাঁধানো কোনো কিছু আর ফাশান আমাদের বাংলাদেশের উচ্চারণে পাশান মানে পাথর আর ওদের ভাষায় পাথরের উপরে ওঠা হাই থান হাই থান মানে সমুদ্র সৈকত অর্থাৎ সমুদ্রের পাড়ি যেখানে মানুষেরা হাঁটাহাঁটি কাজকর্ম করে সেটা হলো সমুদ্রের সৈকত হাই থান হাই থান আসেন এই শব্দগুলি ব্যবহার করে কিছু শব্দ শিখি হ্যাঁ কিছু বাক্য শিখি বাক্য প্রথমটা হচ্ছে চট্টগ্রামের যানজট ঢাকার চেয়ে কম খেয়াল করেন এখানে আমরা তুলনাও করছি আবার যানজটের বিষয়টাও দেখতে পাচ্ছি চিদাগাং দা দু ছ চিদাগাং দা দু ছ চিতাগাংয়ের যানজট পি দা খা সাও পি দা খা সাও ঢাকার চেয়ে কম এই কয় বছরে পরিবর্তন অনেক বেশি হচ্ছে সত্যি বাংলাদেশের যে দ্রুত উন্নয়ন হচ্ছে সেখানে দেশের অন্যান্য জায়গার মতো চিটাগাঙেও অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ সেটাকে আমরা বলবো টিন পিয়েন হুয়া ইয়ে গংতা চ জি নিয়েন পিয়েন হুয়া ইয়ে গং তা এই কয়েক বছরের পরিবর্তনও অনেক বেশি গংতা মানে অধিকতর বড় অধিকতর বেশি হ্যাঁ আপনি যদি চিটাগাঙে বেড়াতে যান সেখানে আমার অনেক বন্ধু আছে যারা আপনার পাটনি হতে পারবে মানে গাইড হতে পারবে দিশারি হতে পারবে সেটা আমরা এটা বলছি যে ওয়া চিদাগাং দা ফং দাং নিদা দাউ ওয়া মানে আমার চিদাগাং দা ফং চট্টগ্রামের বন্ধু খৈ পারবে দাং হতে নিদা দাউ আপনার দিশারি সুতরাং চিটাগাং গেলে আপনার ভয় পাওয়ার কিছু নাই আমাদেরকে জানিয়ে যাবেন হ্যাঁ আপনি যে দেশের লোকই হন না কেন এর বন্ধুরা আপনাদের যত্ন নিবে চট্টগ্রাম ঢাকার চেয়ে বড় না খেয়াল করেন এই বাক্যটিও কিন্তু তুলনামূলক বাক্য কিন্তু এখানে না তুলনা করা হচ্ছে খেয়াল করেন চিদাগাং মেইও দা খা তা এখানে পি কথাটা ব্যবহার করা হচ্ছে না কিন্তু কাঠামোর যে বাকি জিনিসটা সেটা কিন্তু সবই ঠিক আছে পি এর বদলে দেখেন আমরা মেইও অর্থাৎ না বোধক কথাটি মাঝখানে নিয়ে আসলাম চিটাগাং মেইও দেখা তা চিটাগাং ঢাকার চেয়ে বড় না কিন্তু অর্থনীতি ঢাকার চেয়ে ভালো পুগুয়া পুগুয়া মানে কিন্তু জিংজি পি দাখা হাউ পুগোয়া জিংজি জি পি দেখা হাও ঢাকার চেয়ে চিটাগাং অর্থনীতি ভালো বাস্তবে ভালো কিনা জানি না তবে বন্দর নগরী যেহেতু কিছু তো ভালোই সম্প্রতি অনেক নতুন নতুন স্থাপনা বৃদ্ধি পেয়েছে চিটাগঙ্গে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে রাস্তা হয়েছে এবং ব্রিজ হয়েছে হ্যাঁ চুই জিন চুই জিন মানে সম্প্রতি বা ইদানিং বা আজকাল অল্প সময়ের ব্যবধানে আর কি চং জিয়ালা চং জিয়ালা বৃদ্ধি পেয়েছে পু সাও এখানে পু সাও বলতে অনেক বোঝানো হয়েছে পু মানে না সাও মানে কম পু সাও কম না শিন চু শিন নতুন চু বিল্ডিং বা নির্মাণ স্থাপনা চুইজিন চুই জিনংজাও ইদানিং অনেক নতুন স্থাপনা বৃদ্ধি পেয়েছে ঢাকার নদীতে প্রচুর দূষণ এবং বন ইতিমধ্যে শিল্প এলাকা হয়ে উঠেছে আমরা জানি যে গাজীপুর বা ভাওয়ালগড়ের যে বন ছিল বনের ভেতরে ভেতরে প্রচুর শিল্পনগরী তৈরি হচ্ছে এবং বন প্রায় উজাড় হয়ে গেছে তো সেটি আমরা এভাবে বলছি দাখা চৌয়ে দেখা চৌয়ে চৌ মানে চতুর্দিকে দেখা চৌয়ে দা জ্যাংহো নদী চৌয়ে দা জ্যাংহ লি নদীতে উড়ান থাই তোয়া উড়ান থাই তোয়া মানে দূষণ অনেক বেশি সেনলিন সেনলিন বোন সেনলিন ইজিং ইতোমধ্যে পিএন ছংলা পিএন ছংলা মানে পরিণত হয়েছে কোং ইয়ে ছুই, কোং ইয়ে ছুই কোং ইয়ে ছুই মানে হলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা শিল্প এলাকা দা লি চৌয়েদা জ্যাংহ লি উন্নয় সেনলিন ই ছংলা কংয়ে ছুঁই ঢাকা নদীতে প্রচুর দূষণ বন ইতিমধ্যে শিল্প এলাকা হয়ে উঠেছে তবে চট্টগ্রামে সমুদ্র বন আর পাহাড় আছে পুগুয়া এই সে পুগুয়া মানে তবে বা কিন্তু চিদাগাং দা হাই সেনলিন ইও শান পুগোয়া কিন্তু চিটাগাং ইয় চিটাগাংয়ের আছে দা হাই মানে সমুদ্র ইও সেনলিন তার বোন আছে সান পাহাড় আছে নি খৈ ছুঁই ফাঁসান ইয়ে খৈ হাই হাইথান নি আপনি খৈ পারবেন ছুঁই যেতে কোথায় ফাসান পাহাড়ে উঠতে পারবেন যেহেতু সেখানে পাহাড় আছে ইয়ে খৈ মানে আরও পারবেন ও আর থান মানে সমুদ্র সৈকতে বেড়াতে যদি চিটাগাঙে বেড়াতে আসেন তাহলে এগুলি আপনি পাবেন একটা কাজ দিই বাড়ির কাজ বাড়ির কাজ থাকবে আপনাদের চারপাশের পরিবেশ নিয়ে চাইনিজ ভাষায় ছোট্ট একটা প্রতিবেদন লিখুন তো আজকের মতো এখানেই থাক সকলকে ধন্যবাদ আবার দেখা হবে শিয়ে শিয়ে